আমরা আসলে ঈদকে সামনে রেখে এখন যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়ে নিছিলাম যে আসলে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ কীভাবে করা যায়। তো গত শুক্রবার মানে যেদিন আগে আগুনটা লাগে ভোরে, শুক্রবার দিন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বেচা কিনি করছি। তো শুক্রবার পরের দিন আমরা মাল কেনার জন্য প্রস্তুতিও নিয়েছিলাম যে শনিবার দিন আবার মাল আনবো ইনশাল্লাহ। তো শনিবার পর্যন্ত আর যাওয়া হয় নাই, বাসাতেও যেতে যেতে 2:30 বাজছে, 6টা বাজে, 6:30 বাজে আমি খবর পাইছি যে আমাদের মার্কেটে আগুন লাগছে। আমার পাশের দোকানের যে ছেলেটা ছিল আমার ফোন দিয়ে বলতেছে, মামা আমাদের মার্কেট তো শেষ, আগুন লেগে একদম আমাদের এই সাইডটা পুরো গেছে। তো শোনার সাথে সাথে ওই সময় আর কোনো মানে হিতায়ত জ্ঞান ছিল না, আমি সাথে সাথে উঠে আমার মামারও উঠাইছি, উঠে আমরা দৌড়া চলে আসছি। আইসা তখন আর দোকানে ঢুকতে পারি নাই, কারেন্ট ছিল না, আর এখানে ফায়ার সার্ভিসের মানুষ অনেক ছিল, যে কারণে আর আমাদেরও ঢুকতে দেয় না কোনোভাবে। আমি বেলা একটার সময় দোকানে আসছি, আইসা দেখলাম যে আমার দোকানে মোটামুটি মাল আমার পাশের দোকানে বড় ভাই যতটুকু পারছে সরাইছে, রানিং আগুন অবস্থা, তখন রানিং আগুন ছিল। তো ভাই তার দোকানের মাল সরানোর পর আমার মাল যতটুকু সরাইছে আলহামদুলিল্লাহ। আমার বাসা তো দূরে মিরপুর, সেখান থেকে আস্তে আস্তে সময় লাগে। তো আইসা পিছনে যে আমার চশমাগুলো ছিল, চশমাগুলো আর কিছু পাই নাই, বৈরাগত অনেক মানুষ আসছে যারা আইসা আসলে এই চশমাগুলো মানে সাহায্যের নাম দিয়ে যে আমার দোকান আছে, আমরা সেলসম্যান, আমরা চাকরি করি, এইসব কথাগুলো আমাদের অনেকেরই, আমার দোকান না শুধু আশেপাশে অনেক দোকানে এরকম লুটপাট করছে যারা মালগুলো নিয়ে চলে গেছে। তো সর্বহারা হয়ে এখন আমরা এই অবস্থায় আছি, কিছু আর করার নাই, একমাত্র আল্লাহ ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার মতো নাই। এখন আগুন লাগার ধারণা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা রয়েছে যেগুলো বলা আসলে আমি মনে করি না ঠিক হবে। স্বয়ং এখানে মেয়র তাপস সব বলছে যে এই মার্কেটে কারেন্ট অফ করে তারপর তারা কাজ চালাইছে, কিন্তু বিষয়টা এমন না, মার্কেটে কারেন্ট রানিং অবস্থা থাকা অবস্থায় এখানে এই বোল্টুজারের লাইন নিয়ে আমাদের এই সিঁড়িটা ভাঙা হয়েছে, তখন এই আমাদের এই মার্কেটে পাওয়ার লোড নিতে পারে না, এত লোড নেওয়া সম্ভব না। বলা হয়েছে যে ভাই আমাদের এই মার্কেটে এইভাবে লোডটা নেওয়া সম্ভব হবে না, তারপরও তারা এই ভোল্টুজারের সাথে কানেকশন দেওয়ার পরে এই মার্কেটে তখনই শর্ট সার্কিটটা হয়। তিন দিন আমাদের এই কারেন্টের মানে সমস্যা ছিল এই কারেন্টের কারণেই লাইন, আমার আনুমানিক 2 লাখ টাকার মতো লস, আমি এমনি অনেক টাকা ঋণ করে ব্যবসা করছি, এখন শেষ, এখন যদি ভবিষ্যতে কিছু করতে যাই সেটাও ঋণ করে করতে হবে। অনেক পার্টি থেকে এই যে কিছুদিন আগে বলতে আজকে হচ্ছে কত 15 তারিখ, আমি মাল লাস্ট আনছি এক দোকান থেকে, বাকি হচ্ছে আপনার 9 তারিখ, 9/4 35,000 টাকা ডিউ বাকি, এখন তারও তো আমার টাকা দিতে হবে, আর সে যদি কোনোভাবে মেনে নেয় তাহলে তো মেনে নিলই, আর যদি না মানে তাহলে তো আমার কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে হবে। যাই হোক, এই বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো কেউ নাই।